আমরা রোদে পুড়বো বৃষ্টিতে ভিজবো তবুও মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু নেতা দেশরত্ন শেখ হাসিনার জন্য রাজপথে থাকবো বাংলা নাম দেখেই এদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে গেছে যে কারণে বাংলা কলেজকে আক্রমণ করেছে যতই প্রতিকূল পরিস্থিতি আসুক যতই দেশি বিদেশি উস্কানি দেয়া হোক যতই আগুন সন্ত্রাসের তাণ্ডব বাংলাদেশে ঘটানোর চেষ্টা করা হোক পাঠ থেকে এদের বিদায় না করা পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগ থাকবে বাংলাদেশের ছাত্র সমাজের নির্ভরতার প্রিয় ঠিকানা লাখো নেতাকর্মীর প্রাণের স্পন্দন কোটি শিক্ষার্থীর ভরসা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু নেতা দেশরত্ন শেখ হাসিনার হাতে গড়া স্মার্ট জেনারেশনের সবচেয়ে ফেভারিট সংগঠন অসংকোচ প্রকাশের দুরন্ত সাহস বাংলাদেশ ছাত্রলীগ পক্ষ থেকে আজকে বিএনপি জামায়াতের হত্যা সন্ত্রাস নৈরাজ্য এবং আমাদের পবিত্র শিক্ষাঙ্গনকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে আজকে আমরা এই বিক্ষোভ সমাবেশে সামিল হয়েছি আজকে আমরা বৃহত্তর ছাত্র সমাজ আজকে আমরা ঐক্যবদ্ধ হয়েছি আমাদের এই কর্মসূচিতে ছুটে এসেছে ঢাকা কলেজের নেতাকর্মীরা ছুটে এসেছে আমাদের ইডেন কলেজের আমাদের ভাই আমাদের বন্ধু সহযোদ্ধারা আমাদের ছুটে এসেছে বদরুন্নেসা কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ আমাদের মাঝে এসেছেন গভর্নমেন্ট কলেজ অফ অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমাদের মাঝে এসেছেন কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ সোহরাওয়ার্দি সরকারি কলেজ শাখার নেতৃবৃন্দ আমাদের মাঝে এসেছেন তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ আমাদের মাঝে এসেছেন কয়েকদিন আগে এই বিএনপি জামায়াতের সন্ত্রাসীদের বিরুদ্ধে যারা লড়াই করেছেন মিরপুর বাংলা কলেজ বাংলা নাম দেখেই এদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে গেছে যে কারণে বাংলা কলেজকে আক্রমণ করেছে কারণ এরা বাংলা ভাষার চেতনায় বিশ্বাস করে না এরা বাংলা ভাইয়ের চেতনায় বিশ্বাস করে যে কারণে তারা মিরপুর সরকারি বাংলা কলেজে সেদিন আক্রমণ চালিয়েছে আজকে আমাদের আজকে আমাদের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ভাই বোন বন্ধু সহযোদ্ধা এসেছেন বাইরে থেকে নির্দেশনা এসেছে সন্ত্রাসী কর্মকাণ্ড করবে পুরস্কৃত করা হবে সেই জন্য আজকে সন্ত্রাসী বাহিনী আজকে লেলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আজকে আমরা লেখাপড়া করছি আমরা চাই শেখ হাসিনার নেতৃত্বে আমরা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব আমরা স্মার্ট জেনারেশন গড়ে তুলব আমরা সারাক্ষণ লাইব্রেরিতে থাকতে চাই আমাদের হলের মধ্যে লেখাপড়া করতে চাই লেখাপড়া শেষ করে ভালো মানের চাকরি পেতে চাই কিসিএস এর প্রস্তুতি নিতে চাই মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু নেতা দেশরত্ন শেখ হাসিনার সরকার আমাদের সামনে বেসরকারি খাত উন্মুক্ত করে দিয়েছেন সেখানে আমরা প্রতিযোগিতায় যেতে চাই আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া শেষ করে বিশ্বের সর্বাধুনিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যাবে লেখাপড়া করবে আমাদের এখানে নতুন নতুন প্রতিষ্ঠান গড়ে তুলবে নতুন নতুন কলকারখানা গড়ে তুলবে আমাদের ছেলেমেয়েরা তো আজকে উজ্জীবিত রয়েছে স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য আজকে আমাদের ছেলেমেয়েরা সামনের দিনে গোটা বাংলাদেশকে ওয়ার্ল্ড এডুকেশন র্যাঙ্কিং এ বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো থাকবে সেই লড়াইয়ে রয়েছে আমাদের ছেলেমেয়েরা রোবোটিক্স প্রতিযোগিতায় গোটা বিশ্বের মধ্যে প্রতিযোগিতায় বিজয়ী হবে ম্যাথ অলিম্পিয়াডে স্বর্ণ ছিনিয়ে আনবে আমাদের ছেলেমেয়েরা তো আজকে তার জন্য প্রস্তুত রয়েছে আজকে আমাদের বিদেশে যেন আমরা দক্ষ মানব সম্পদ পাঠাতে পারি আমাদের আজকে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যে সফট স্কিল ডেভেলপ করার সুযোগ আমাদেরকে দিয়েছেন আমি মাদ্রাসায় পড়ি আর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়ি শেখ হাসিনা এমন সমতার বাংলাদেশ তৈরি করেছেন যেখানে আমাদের সবারই তথ্য প্রযুক্তিগত দক্ষতা থাকবে